আগরতলা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার ও আগরতলা পৌর নিগম শহরের রাস্তাঘাট থেকে শুরু করে জল নিষ্কাশন ব্যবস্থা সব দিক দিয়েই চলছে এখন যুদ্ধকালীন তৎপরতার কাজ স্মার্ট সিটির নামে প্রশাসনিক এই তৎপরতার জেরে শহরের একাংশ মানুষ বিভিন্ন দিক দিয়ে ক্ষতির সম্মুখীন বিশেষ করে রাস্তা প্রশস্ত করার জন্য যেভাবে করে জায়গা নির্ধারণের কাজ চলছে তাতে চাপা ক্ষোভে একাংশ জনগণ ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় রাস্তা প্রশস্ত করতে গিয়ে যেভাবে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় রাস্তার পাশে থাকা বাড়িঘর ব্যবসায় প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দেয় তাতে করে হতাশার পারত যেন ক্রমশ বাড়তে থাকে গত কয়েকদিন ধরে নতুন করে এই হতাশা তৈরি হয় শহরের 79 টিলা এলাকারবাসীর মনে সম্প্রতি 79 এলাকা থেকে এসডিইউ চৌহানে পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার জন্য জমি নির্ধারণ করে পৌরনিগম রাস্তার পাশে থাকা বাড়িঘরগুলির কর্তাদের নোটিস জারি করে নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তার জন্য জমি ছেড়ে না দেওয়া হলে প্রশাসনিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে নিগম কর্তৃপক্ষের নোটিস পাবার পরে আতঙ্ক তৈরি হয় এলাকাবাসীর মনে বাধ্য হয়েই তারা দ্বারস্থ হলেন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মনে মঙ্গলবার সকালে এলাকাবাসীর অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় ছুটে গেলেন বিধায়ক রাস্তা প্রশস্ত করার জন্য নির্ধারিত জমি পরিদর্শনকালে বিধায়কের সাথে ছিলেন পৌর নিগমের কমিশনার এবং স্থানীয় পরিষদ পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত হতে যাওয়া পরিবারগুলির সাথে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিয়ে ঘটনাস্থলে বিধায়ক কথা বলেন পুর নিগমের কমিশনারের সাথে জনগণের স্বার্থেই রাস্তা প্রশস্ত করা হবে তবে এই স্বার্থ রক্ষা করতে গিয়ে যাতে মানুষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সেই বিষয়টি মাথায় রেখে কাজ করার পরামর্শ দিলেন বিধায়ক এলাকার মানুষও বিধায়কের সাথে একমত পুর কমিশনার এদিন রাস্তা প্রশস্ত করার জন্য জমি ছেড়ে দেওয়ার শেষ সময়সীমা নিলেন আগামী এদিনের এই পরিদর্শন প্রসঙ্গে শ্রী রায় জানান বর্মন রাস্তা প্রশস্ত সেটা সবাই চাইছে কিন্তু এই রাস্তা তৈরি করতে গিয়ে যাতে মানুষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টি